নমস্কার, আমি অদিতিয়া রায়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে। কালকের দিনটা যেমন ভাইটাল ছিল সেইভাবে কিন্তু সমানভাবে দেখতে গেলে আজকের দিনটাও কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল। কালকে আমি সারাদিন মোটামুটি আপনাদেরকে আপডেট করে গেছি, আজকেও আমি যতবার সম্ভব হবে আমার দ্বারা আমি আপনাদের সামনে এসে আপডেট করব। এখন প্রেজেন্ট সিচুয়েশনে আজকে আমি আপনাদেরকে কিছু আপডেট করতে চাই। আমরা জানি কালকে শুভেন্দু অধিকারী কিন্তু হাইকোর্টে মামলা করেছিলেন, তার বিচার আজকেই হবে। হ্যাঁ, তার বিচার আজকেই হবে। হাইকোর্ট এখন কি বিচার করেন সেটার দিকে আমাদের চোখ থাকবে, কারণ আমরা পুরোটাই দেখতে পেলাম যে রেজাল্ট নিয়ে কি কি ঘটেছে, আমাদের রাজ্যে পঞ্চায়েত ভোটে কিভাবে কাউন্টিং হয়েছে। তার পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই যে প্রিয়াঙ্কা টিবড়েওয়াল, হ্যাঁ, যিনি আইনজীবী প্লাস হচ্ছে তিনি বিজেপির একজন নেত্রী, প্রিয়াঙ্কা টিবড়েওয়াল পর্যন্ত হাইকোর্টে আজকে মামলা করেছেন। আজকে বলতে গেলে বিরোধীদের বেশ বড় বড় মাপের নেতারা হাইকোর্টে যাচ্ছেন এই পঞ্চায়েত ভোট নিয়ে এই দুর্নীতিবাদ সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে। অর্থাৎ এই অ্যাডমিনিস্ট্রেশন থেকে সবকিছু কেমন যেন শাসক দলের দিকে ঢেলে পড়েছে, পুরোটাই কেমন বায়াসড হয়ে এই যে কাউন্টিংটা করিয়েছেন। বেশ কিছু ভিডিও আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব, যেটা হয়তো আপনারা আগে অনেক ভিডিও দেখেওছেন, এখন আমি আবার আপনাদের সামনে অনেক ভিডিও প্রেজেন্ট করব। তো এই যে দুর্নীতি নিয়ে হাইকোর্টের আজকে বিচারপতি এমনিতে তো ভর্ৎসনা করেছেন আমাদের রাজ্য সরকারকে, নির্বাচন কমিশনারকে পর্যন্ত ছাড়েননি হাইকোর্টের বিচারপতি। সেইখানে আজকে যখন পুনরায় তিনি দেখবেন ভোটের পর এই যে হিংসাগুলো ঘটছে, এরপর বিচারপতি দেখে ওনার কি রিয়াকশন থাকবে, উনি কি বিচার করবেন, আমি তো ওটাই ভাবছি যে ডিরেক্টলি পানিশমেন্ট দিয়ে দেবেন না তো। মানে এত এত অ্যালিগেশন কোথায় থেকে উঠে আসছে, শাসক দলের বিন্দুমাত্র হেলডোল নেই। আমরা দেখেছি অভিষেক ব্যানার্জি টুইট থেকে স্টার্ট করে সবকিছু, মমতা ব্যানার্জি কিন্তু এখনো একটাও কথা বললেন না। এই যে এত উত্তেজনা, সেই উত্তেজনা নিয়ে অভিষেক ব্যানার্জির কিন্তু কোনো বক্তব্য নেই। বক্তব্য আছে যে জনগণ নাকি ভোট ফর মমতা করেছেন। আমার জানা নেই যে কোন অ্যাঙ্গেল থেকে বা কোন ক্যালকুলেশন দেখে তিনি এই কথাটি বলছেন যে জনগণ ভোট ফর মমতা করেছেন। আমরা প্রত্যেকটা জায়গায় টিভি খুললে দেখতে পাচ্ছি এখানে কাউন্টিং এ গন্ডগোল, ওখানে এজেন্টকে বার করে দিচ্ছে না নল। হাইকোর্টের আপডেট নিয়ে আমি আপনাদের সামনে আসতেই থাকবো। যাই হোক, এর পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা খবর দিতে চাই। ভাঙড় যে জায়গাটা এই গোটা ভোটে একটা উত্তপ্ত সিচুয়েশন ক্রিয়েট করেছিল, একটা আগুন জ্বলছিল যে ভাঙড়ের উপর, আমরা সেখানে খুব ভালো করে জানি যে আইএসএফ, হ্যাঁ, আইএসএফ টিএমসির এগেনস্টে হিউজ ফাইট করেছে, হিউজ ঝামেলা অশান্তি, কত আইএসএফ নিজের প্রাণ হারিয়েছেন। তার পাশাপাশি তৃণমূলের বেশ কিছুজন নিজেদের প্রাণ হারিয়েছেন, আর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ওটা আমি না হয় সাইডে রাখলাম। সেই জায়গায় দাঁড়িয়ে কালকে পঞ্চায়েত ভোটের, আমি কালকের ক্যালকুলেশন জাস্ট মানতেই, মানে মানাটাই অসম্ভব একটা অদ্ভুত রকম লাগছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভাঙড়ের রেজাল্ট কিন্তু বলতে গেলে 10টা আসনের মধ্যে 9টাই পেয়েছেন টিএমসি, আর একটা পেয়েছেন এদিকে আপনাদের আইএসএফ। আইএসএফ যে জায়গাটা পেয়েছেন সেটা আবার ভাইটাল, যেটা হচ্ছে আরাবুল ইসলামের জায়গা আইএসএফ দখল করেছেন। সেই আরাবুল ইসলাম যিনি নাকি মমতা ব্যানার্জির খুব ক্লোজ, সেই আরাবুল ইসলাম যিনার কাছে মমতা ব্যানার্জির এক্সপেকটেশন হিউজ ছিল, সেই সিটটা হারিয়ে আমার মনে হয় কোথাও না কোথাও আরাবুল ইসলাম সেটাকে মেনে নিতে পারছেন না, তিনি বিশ্বাস করতে পারছেন না, আর তিনি ওই একটা জায়গা পর্যন্ত ছাড়তে চাইছেন না। 2018 রেজাল্টও আমরা দেখেছিলাম, 2023ও দেখছি, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে, আগের মৃত্যুগুলো আমি ছেড়ে দিলাম, আজকে স্টিল নাও তিনখানা আইএসএফ মারা গেছেন, তিনখানা আইএসএফ কর্মী মারা গেছেন। অর্থাৎ আমরা এই তিনজন মৃত্যু দেখে বুঝতে পারছি, আমরা এই তিনজন মৃত্যু দেখে অ্যাজাম্পশন করতেই পারছি যে ভাঙড়ে কি পরিমাণ আইএসএফ কর্মীদের ওপর অত্যাচার চলছে, ভাঙড়ে কি পরিমাণ শাসক দল আইএসএফদের ওপর ঝাঁপিয়ে পড়েছেন। আপনারা যতই সবুজ আবির করুন, আবির রংটা কিন্তু এখন আমার সবুজ মনে হচ্ছে না, এখন যদি ওই রেড লিকুইড দিয়ে আপনারা জয়ের মিছিল করেন, জয়ী হয়ে আনন্দ ভোগ করেন, তাহলে মনে হয় আপনাদের জয়টা মানাবে। এই সবুজ আবিরে শাসক দলের জয় মানাচ্ছে না, আমার মতে ওনাদের রেড লিকুইড নিয়ে জয়ের মিছিল করা উচিত।